নমস্কার প্রিয় বন্ধুগণ, হিন্দুস্তান ট্যুরের পক্ষ থেকে আমি আদি আজকে নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে আসলাম। আজকের ব্লগটি হলো সবুজ সাথী সাইকেল, বিকজ আমাদের স্কুল থেকে আজকে বললো যে সাইকেল দেওয়া হবে, তো আমরা সাইকেল নিতে হাঁসখালিতে রওনা করেছি। তো গাইজ, আমি স্যারের বাইকে ছিলাম, তো দেখতেই পাচ্ছ আমরা হাঁসখালির দিকে রওনা দিয়েছি। তো ডিং 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 ডিং, আমরা এই মুহূর্তে ভিডিও অফিসে পৌঁছে গেছি। তো গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সাইকেলের অবস্থাগুলো খুবই খারাপ। গাইজ, আমরা সাইকেলের কাছে যাওয়ার চেষ্টা করছি, ভাবছি এখান থেকে তুলে নিয়ে চলে যাব। তো দেখতেই পাচ্ছ কি অবস্থা, এটা হাওয়া টাওয়া কিচ্ছু নাই। গাইজ, কি অবস্থা, কন্ডিশনগুলো খুব ক্রিটিক্যাল। গাইজ দেখতে পাচ্ছ, গাইজ কোনটা আমার, কোনটা আমার, তোর কোনটা? তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা সব রেডি, আমরা অলরেডি সাইকেল বন্ধুগণ, এবার আমার পালা, আমি এবার আনতে যাচ্ছি। দেখতেই পাচ্ছ রওনা করেছি, কেমন বাইক জুটবে, বাইক বলি আর সাইকেল বলি যে একই কথা আমাদের কাছে, এখন বাইকের সমান। তো কাকাকে একটু পটিয়ে পাটিয়ে একটু আমি স্পেশালি একটু খাটিয়েছিলাম। তো কাকা বললো তোর যেটা খুশি সেটা দেখে বেছে নিয়ে যা। তো কাকাকে পটিয়ে এটা আমি নিইনি গাইজ, এটা আরেকজনকে দিয়ে দিয়েছিলাম, তোমরা দেখতেই পাবে। এটা আরেকজনকে দিয়ে দিয়ে আমি ওখান থেকে বেছে একটা মোটামুটি ভালো একটা নিয়ে এসেছিলাম গাইজ। তবে একটা কথা বলতেই হবে, প্রত্যেকটা সাইকেলের কন্ডিশন খুবই জঘন্য এবং খুবই খারাপ অবস্থা ছিল, দেখতেই পাচ্ছ। চলো, আপনার গাড়ি তো আপনাই, দেখতে পাচ্ছ। এবার কমপ্লিটলি সিগনেচার করতে হবে, যাদের হয়ে গেছে চলে যাবে, এখানে থাকবি না যেন। এটা 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 দিয়েছি, এটা দিয়েছি। গাড়ি রেজিস্ট্রেশন চলছে এখন। এবং 60 টাকা বিল হওয়ার পরে আমরা আসতে পেরেছি। তো মোটামুটি যতটুকু বগুলা পর্যন্ত আসা যায় ততটুক সেভাবে অন্তত কমপ্লিট করে এসেছিলাম। তো ধন্যবাদ প্রিয় বন্ধুগণ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে হিন্দুস্তান ট্যুরের পাশে থাকবে। সকল